আমার নাম পুষ্পিতা দাস পিউ। আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়েছে 2018 সালে, পদ্মপাতায় জলপ্রেম। 2019 সালে বের হয়েছে দোয়েল থেকে আমার প্রথম উপন্যাস নিভৃতচারী। আর এবারের বইমেলায় আসবে ভাষাচিত্র থেকে আমার প্রথম গল্পগ্রন্থ এবং তৃতীয় বই আড়াল। তো আমি নিভৃতচারী নিয়ে কিছু কথা বলবো। নিভৃতচারী বইটা একটা উপন্যাস, এবং উপন্যাস লেখার পিছনে প্রথমত কাব্যগ্রন্থ লেখার পরে মনে হলো যে আমার একটা কনসেপ্ট মাথায় আসছে। তখন মনে হলো যে গল্পগ্রন্থ লেখার আগে আমি উপন্যাসকেই ধরবো। তো তারপর থেকে কনসেপ্ট মাথায় আসার পর আমি নিভৃতচারী নিয়ে, নিভৃতচারীর নামটা ঠিক করা হয় পরে। প্রথমে আমি কনসেপ্ট ঠিক করে, প্লট ঠিক করে তারপরে উপন্যাসের কাজ শুরু করি, তারপরে উপন্যাস বের করে। আসলে লেখার লেখিটা মানে একটা অন্যরকম একটা জগৎ। এখানে প্রকাশকের সাথে লেখকের সম্পর্কগুলো আসলে খুব শ্রুতিমধুর থাকা দরকার, কিন্তু নর্মালি এটা হয়ে ওঠে না। যখন আমরা একের পর এক দেখি তখন আমরা এটা অনুভব করতে শুরু করি। লেখালেখিটা আসলে, লেখালেখিটা একটা ভালো লাগার জায়গা। এটা ভালো লাগার জায়গা থেকে আসলে নিজেকে পৌঁছাতে হয়। আসলে আমরা মনে করি যে গল্প উপন্যাস, গল্প উপন্যাস কবিতা সব কিছুই কিন্তু জীবন থেকে নেয়া। জীবনের আমরা যে যে বলি না যে জীবন গল্প নয় উপন্যাস নয়, কিন্তু জীবন একটা কিন্তু গল্প উপন্যাসের উপর আমরা কাট করায় দাঁড় করাই। তো এরকম আমাদের আসলে, আমরা মানুষ খুবই অদ্ভুত। আমরা এত অদ্ভুত যে আমরা নিজেদের চলাফেরা এত সোয়াব সৃষ্টি করি যে আমাদের পৃষ্ঠা উল্টালে দেখা যায় আমাদের এক একটা অভিশাপের ছাপ। তো এরকম আর কি, মানে আসলে লেখালেখিটাকে দূরে পৌঁছানোর জন্য, মানুষের কাছে পৌঁছানো এবং মানুষের সাথে মেশা আসলে খুবই প্রয়োজন, মানে এটা দরকার। আর লেখালেখিটা আসলে ভালো লাগার জায়গা। অনেকে সংস্কৃত প্রেমী হলেই যে ভালো লিখবে, আসলে লিখতে 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 বই পড়তে হয় প্রচুর। বই ভালো করে পড়াশোনার মাঝে মাঝে অনেক কিছু জানা যায় বই পড়ার। অনেকে বলে যে বইটা ভালো, ওই বইটা খারাপ, ছোট লেখক বড় লেখক অনেকে অনেক প্রশ্ন তুলে। আসলে এটা বিষয় না, লেখালেখি মানুষকে আমরা একজন ছোট রাইটার আর বড় রাইটার আমরা আসলে অনুপ্রেরণা দিতে জানি না। বাঙালি জাতি, বাঙালি জাতি এক পা উঠলে বা উঠালে আর আমরা নিচে ধরে নেমে ফেলি, এটা আমাদের বাঙালির সিস্টেম। আসলে এত এত মানুষের সমাগম বইমেলায়, কয়জনের হাতে বই? সবাই মনে করেন বইমেলায় সেজে গুজে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, কিন্তু বই কেনা খুব বেশি না। এত জনসংখ্যা আর বই আর কত বিক্রি হয়, এরকম ধরনের আর কি। আমি নিভৃতচারী নিয়ে কিছু বলবো, যে নিভৃতচারী একটা উপন্যাস। আমাদের প্রতি ঘরের কোনায় কোনায় একটা নিভৃতচারী বাস করে। মনে করেন একাকিত্ব একটা মেয়ের গল্প। সে তার সৌন্দর্যের প্রতি আকর্ষণ হয়ে একটা ছেলে প্রেমে পড়ে, তারপর সে ওইটাকে বিশ্বাস করতে না পেরে সে একাকিত্ব জীবন শুরু করে তার সৌন্দর্যের প্রতি। এটাই মেইন ফ্যাক্ট, মানে আমাদের যে বর্তমান প্রজন্মের যে সিস্টেমগুলা, এটা কিছু এটার প্রতি প্রতি বিবলো আমি এটার মধ্যে দিয়েছি। দুইটা চরিত্রে এখানে ফুটে উঠেছে। আমার দোয়েল থেকে 215-216 থেকে, দোয়েল প্রকাশনী থেকে নিভৃতচারী আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমার নতুন বই আসছে গল্পগ্রন্থ আড়াল, এটা ভাষাচিত্র 167-70, এটা আসবে 12-13 তারিখের দিকে। আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।